কেন বর্ডার খুলে দেওয়া হয়? আজকে চায়নাকে আক্রমণ করবার আগে আমি যদি একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি, পশুপতি গেট দার্জিলিং এর পাশে প্রায় 400 স্কুল তৈরি হয়েছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাবার জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসবি কি করছিল, আইবি কি করছিল, রকি করছিল? সাতক্ষীরা থেকে যখন জামাতের লোক ঢুকিয়ে দিয়ে এখানে জামাতরা হাসিনার বিরুদ্ধেও লড়াই করে, এখানে দাঙ্গা ঘটানোর চেষ্টা করা হয়েছিল, এখানকার মানুষ ভালো বলে আমরা করতে দিইনি, রুখে দিয়েছি হেক ভিডিওর নামে, কি করে সাতক্ষীরা থেকে লোক ঢুকলো? কাদের আন্ডারে ছিল? বিএসএফ এর আন্ডারে ছিল? কোন ব্যাটেলিয়ানের আন্ডারে ছিল? ডিটেলস কাগজপত্র কিন্তু আমাদের কাছে আছে। কারা খুলে দিয়েছিল, কেন খুলে দিয়েছিল? সুতরাং যদি কেউ মনে করে থাকেন বিজেপি পার্টি যে বাংলাটা খুব সহজ জায়গা, দুটো গরু নিয়ে এসে লোক মেরে দিয়ে আর বন্দুক চালিয়ে দিয়ে আর দাঙ্গা করে দিয়ে এইভাবেই চলবে, আর আমরা কথা না শুনলেই এজেন্সির নামে কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও আইটি ঢুকিয়ে দিয়ে যা ইচ্ছে তাই করবে, আমরা পরিষ্কার বলছি আমরা ভাঙি তা আমরা মটকাই না।